শিলিগুড়ি থেকে মাত্র 67 কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং একটি ম্যাজিক্যাল হিল স্টেশন, যেটা দার্জিলিং বা গ্যাংটকের থেকে অনেক কম ক্রাউডেড। তবুও এখানে দেখার মতন অনেক কিছুই আছে, তা সে রবি ঠাকুরের বাড়ি হোক বা দূরপিন মনেস্ট্রি, সবুজে ঘেরা ডেলো পার্ক হোক বা সাগিয়া গুম্ফাতে রাখা সোনার তৈরি রাশি রাশি বুদ্ধ মূর্তি। কালিম্পংয়ের পপুলার টুরিস্ট স্পট সহ এখানে অপডেট লোকেশনসগুলোর ঠিকানাও আজ আমরা তোমাদের দেব। এরই সাথে তোমাদের জানাবো যে এখানে এসে তোমরা কী কী করতে পারো, ইনক্লুডিং দ্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটা। কালিম্পং শহরটি দুটো পাহাড়ের জাংশন পয়েন্ট, ডেলো এবং দূরপিন। এই ডেলো পাহাড়ের টপে অবস্থিত ডেলো পার্ক, যেটা কালিম্পংয়ের সব থেকে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। প্রিয় মানুষটির পাশে বসে এখানে তোমরা কাটিয়ে দিতে পারবে গোটা দিনটা। উপরি পাওনা হিসেবে আমরা এখানে দেখতে পেয়েছিলাম বাংলা সিনেমার শুটিং। শ্রাবন্তী, কৌশানী, বনি তখন এখানে হাঙ্গামা .com-এর শুটিং করছিল। এছাড়াও তোমরা এখানে হর্স রাইড করতে পারো, ড্রাই পিকনিক করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এই পার্কটি ডেলো পাহাড়ের টপে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা এবং তার সিস্টার পিকগুলোর প্যানোরামিক ভিউ দেখতে পাবে। তবে একটাই শর্তে, আকাশ পরিষ্কার থাকা চাই। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এখানে একটি টুরিস্ট লজও আছে, তোমরা চাইলে এখানে নাইস্টাও করতে পারো। বাট উই চুজ সামিত লিলিয়াম ওভার ডেলো টুরিস্ট লজ। সামিতের রুফটপ রেস্টুরেন্টে বসে প্রকৃতির দোলনায় দোল খেতে খেতে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা আমরা মিস করতে চাইনি। সামিতে আমাদের স্টে কেমন ছিল সেটা জানার জন্য উপরে আই বাটনে ক্লিক করতে পারো। ভিডিওটার লিঙ্ক আমি এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ডেলো পার্ক ছাড়া কিন্তু ডেলো পাহাড়ে সেরকম আর কিছু দেখার নেই। বাকি জিনিসগুলো দেখতে তোমাদের যেতে হবে দূরপিন পাহাড়ে, যার শান ও শওকাত হলো জ্যাং ঢোকপালরি মনেস্ট্রি। তবে লোকালসরা একে বলে দূরপিন মঠ। এই মনেস্ট্রিতে রাখা আছে 108 খণ্ড সমন্বিত পবিত্র কাঙ্গিউর, সহজভাবে বললে যা দাঁড়ায় তিব্বতী বৌদ্ধ ধর্মের গ্রন্থসমূহ। এই সমস্ত নথি স্বয়ং দলাই লামা নিজের নির্বাসনের সময় তিব্বত থেকে এখানে নিয়ে এসেছিলেন। আর এটাই হলো দূরপিন মনেস্ট্রির ধর্মীয় তাৎপর্য, যা এই মঠটিকে এই অঞ্চলের বাকি মনেস্ট্রিগুলোর থেকে স্বতন্ত্র বানায়। কালিম্পংয়ের আর্মি গলফ কোর্সও খুবই পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। গলফার্সদের জন্য এই জায়গাটা প্যারাডাইস থেকে কোনো অংশেই কম নয়। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য জায়গাটা খুবই সুন্দর। মর্গান হাউসের দূরত্ব এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। ইংরেজ সাহেব জর্জ মর্গান এই বাংলোটি বানিয়েছিলেন, যেটি এখন বুটিক হোটেল হিসেবে ব্যবহৃত হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই ব্রিটিশ কটেজটি ভারতের মোস্ট হন্টেড প্লেসেসগুলোর মধ্যে অন্যতম। সত্যজিৎ রায়ের গল্প অনুসারে সন্দীপ রায় যেখানে ভূতের ভয় বলে একটি মুভি বানিয়েছিলেন, তার কিছু দৃশ্য এই মর্গান হাউসে শ্যুট করা হয়েছিল। এবার তোমাদের বলি গৌরীপুর হাউসের কথা, যা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বহন করে চলেছে। গ্রীষ্মকালে কবিগুরু এখানে এসে সময় কাটাতে খুবই পছন্দ করতেন। পাইন ভিউ নার্সারিও কালিম্পংয়ের পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। শীতের দেশেও যে এত ভ্যারাইটিস ক্যাকটাস গ্রো করা সম্ভব, তা আমি এখানে না আসলে জানতে পারতাম না। এছাড়াও তোমরা এখানে আরও অনেক রঙ বেরঙের ফুল দেখতে পাবে। চেরি অন দ্য টপ হলো পাইন ভিউ নার্সারিয়ের উপর থেকে মনোরম পার্বতীয় দৃশ্যের আনন্দ উপভোগ করা। প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের হোটেল থেকে পাইন ভিউ নার্সারি ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত, যা তোমরা এখন স্ক্রিনে দেখতে পারছো। কালিম্পং মেইন সিটির মধ্যে এক্সপ্লোর করার মতন অনেক কিছুই আছে। এখানকার একটি লোকাল বেকারিতেও আমরা গেছিলাম, যেখানে পাওয়া যাচ্ছিল নানান রকম পাফ আইটেমস সহ কেক এবং পেস্ট্রি। কালিম্পংয়ের স্ট্রিট ফুডও আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতের রাতে গরম গরম ভাজা মাংস খাওয়ার সুখটাই আলাদা। এখানে আমরা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন আর চিকেন বলসের মতন দুটো প্রিপারেশন। এই রেসিপিগুলো খুবই ইউনিক ছিল, কারণ এরা তন্দুরি চিকেনকে হোয়াইট সসে টস করে সার্ভ করছিল। দাম অনুযায়ী খাবারের মান এবং স্বাদ আমার কাছে খুবই ভালো লেগেছিল। এক্ষেত্রে কালিম্পং মেইন রোডের উপরে অবস্থিত নিউ রেস্টুরেন্টের কথা না বললেই নয়, কারণ এখানে আমরা খেয়েছিলাম জীবনের সেরা মোমো।
বাইরের আস্তরণসহ ভিতরের পুরটা মুখে দেওয়ার সাথে সাথেই ইটালিয়ান চকলেটের মতন গলে যাচ্ছিল। মমোর সাথে আমাদের স্যুপও দিয়েছিল, যার ভিতরে এত ভেজিটেবলস এবং শ্রেডেড পর্ক ছিল যে স্যুপটাকেও একটা স্ট্যান্ড অ্যালোন ডিশ হিসেবে কনসিডার করা যায়। এর সাথে আমরা খেয়েছিলাম পর্ক থুকপা, যেটা নেপালি এবং টিবেটিয়ানদের একটি ট্র্যাডিশনাল ডিশ। সহজভাবে বোঝাতে গেলে এটাকে নুডল স্যুপ বলা যেতে পারে। যে খাচ্ছে সে নিজের পরিমাণ মতো এটায় সয়া সস, লবণ এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তারপর খায়। থুকপা আমি এর আগেও দার্জিলিংয়ে খেয়েছি, বাট কালিম্পংয়ের নিউ রেস্টুরেন্টে খাওয়ার পর থুকপার ডেফিনেশনটা আমার কাছে চেঞ্জ হয়ে গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে দার্জিলিংয়ের কমপ্লিট ব্লগ আমাদের হিন্দি চ্যানেল লাইভ রিডে অলরেডি আপলোড হয়ে গেছে। ভিডিওটি দেখতে হলে তোমরা উপরের কার্ডে ক্লিক করো। এবার কালিম্পংয়ের অপডেট প্লেসেসগুলো সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিই। প্রথমেই এই ভিউ পয়েন্টটা দেখো, যেটা একটা আর্মি এরিয়া। লোকালরা এখানে গবাদি পশু চড়াতে আসে। এখান থেকে ট্রেকিং শুরু করে পাহাড়ের পাদদেশে একটি নদীর কাছে পৌঁছে যাওয়া যায়। সাগিয়া গুম্ফা হলো কালিম্পংয়ের আরেকটি অফবিট প্লেস, যেখানে গিয়েও আমাদের খুবই ভালো লেগেছিল। এখানে যত বুদ্ধ মূর্তি আছে তা সবই সোনার তৈরি, ইনক্লুডিং এই প্রধান মূর্তিটি। আমরা অনেক মনাস্ট্রি গুম্ফা এবং স্তূপাতে গেছি, কিন্তু বৌদ্ধিক সাধনা সম্বন্ধে যে স্বচ্ছ ধারণা আমার সাগিয়া গুম্ফাতে এসে হয়েছে তা আগে কোথাও হয়নি। এই যে সানাইয়ের মতন বাদ্যযন্ত্রটা তোমরা দেখছো, এটা হলো টিবেটিয়ান ট্রাম্পেট। প্রেয়ার করার সময় এটা ছাড়াও আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাজছিল, যেমন ধরো শঙ্খ, গং, তিংসা, বড় বড় সিম্বলস, ঘণ্টা ইত্যাদি। এরই সাথে মংসরা প্রেয়ার করছিল। সব আওয়াজ মিলে ঘরের মধ্যে ইকো হয়ে একটা রহস্যময় শব্দের সৃষ্টি করছিল, যা শুনে গুজবাম্পস আসতে বাধ্য। ঈশ্বর আকার না নিরাকার আমার জানা নেই, তবে সেই দিন সাগিয়া গুম্ফার প্রেয়ার রুমে ওই মায়াবী শব্দের মধ্যে আমি এমন কিছু অনুভব করেছিলাম যা আগে কখনো করিনি। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যারা পছন্দ করো তাদের জন্য এখানে অনেক অপশনস আছে, যেমন ধরো প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং আর ট্রেকিং। মাউন্টেন বাইকিংয়ের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আজ তাহলে এইটুকুই থাক। তোমাদের যদি এতে মন না ভরে থাকে তাহলে গ্যাংটক থেকে ঘুরে আসতে পারো। কালিম্পং থেকে গ্যাংটক যেতে 2.5 ঘন্টা মতন সময় লাগে, আর ভার্চুয়ালি ইউ আর অনলি এ ক্লিক অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল অফ সিকিম। আমাদের গ্যাংটক ট্যুরের ভিডিও কার্ডে দেওয়া থাকলো। চলো বাই।